হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। নতুন আরও একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকাল বলতে তখন 9টা বা 10টার মতো বাজে, যেহেতু ছুটির দিন আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। আমি গতকাল রাতে মেশিনে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম, তো কাপড়গুলো ধুয়ে নিয়েছি রাতেই। আমি রাতেই কাপড়গুলো ধুয়ে রাখি মেশিনে, আর সকালে উঠে সেগুলো রোদে দিয়ে দেই। তো আজকেও কাপড়গুলো ছাদে নিয়ে চলে আসলাম, আর অনেক সুন্দর রোদ উঠেছে। আর এখনের রোদের তাপমাত্রা যেহেতু অনেক বেশি, তাই কাপড়গুলো খুব বেশিক্ষণ ছাদে রাখা যাবে না, তাহলে কাপড়গুলো জ্বলে যাবে। আমাদের ছাদটা অনেক বড়, 2টা ছাদ নিয়ে বাসাটা, তো বাসাটাও অনেক বড়। আর এখানে হচ্ছে টিন দেওয়া আছে, 2 ইউনিটের মাঝখানে টিন দিয়ে দিয়েছে। এখানে যদি কাপড়গুলো দিয়ে দেই শুকাতে টিনের উপরে, তাহলে কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। উপর থেকে রোদ থাকে আর টিনের গরমে 2টা মিলে কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ছাদ থেকে এটা হচ্ছে আমার বাসার পাশের যে ভিউটা, এই ভিউটা অনেকেই দেখেছেন। আমি আমার বাসার বারান্দা থেকে অনেক সময় অনেক ভিডিওতে এই ভিউটা দেখিয়েছি। তো এটা আমারও খুব পছন্দ, বিকেলবেলা এখানে দাঁড়ালে খুব ভালো লাগে দেখতে। এখন হচ্ছে সকাল 10টার মতো বাজে, তো এখন তো রোদ অনেক। ছাদে দাঁড়িয়ে একটু ক্যামেরাতে শ্যুট করে নিচ্ছিলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসারই আরেকটা ওই পাশের ছাদ। এই ছাদটাই সবাই ব্যবহার করে, ওই ছাদে খুব একটা কেউ কাপড় চোপড় নাড়ে না, এই ছাদেই সবাই আসে। আর এদিক দিয়ে হচ্ছে আমার বাসার সামনের যে মেইন গেটটা আছে, সামনের রাস্তাটার পাশ হচ্ছে এটা। তো এদিকে অনেক গাছপালা দিয়ে ভরা, সবুজের সমারোহ চারিদিকে আমার বাসার, এটাই ভালো লাগে। এটা হচ্ছে আমার বাসার মেইন যে রাস্তাটা, এটা তো এই রাস্তাটা দিয়েই আমরা চলাচল করি। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে এখন বাসায় চলে যাব। আজকে অফ ডে, তো কিছু রান্না বাড়াও আছে আর ঘরের কাজকর্মও আছে। বাসায় এসে প্রথমেই আমি ফ্রিজের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি। আজকে ফ্রিজটাকে ক্লিন করব। ফ্রিজটা খুব বেশি ময়লা হয়নি, তবুও যেহেতু সামনে রমজান আসতেছে তো ফ্রিজটা ক্লিন করার দরকার। রোজা রেখে তো আর এত কাজকর্ম করা যাবে না, এই জন্য একটু আগে থেকেই রোজার জন্য প্রস্তুতি নিলে সেটা ভালো। ফ্রিজে খুব বেশি পরিমাণ বরফও জমেনি, মানে খুব একটা কষ্ট হবে না ক্লিন করতে। আর আমি যেহেতু সব কিছুই বক্সে নিয়ে রাখি, এই জন্য আমার ফ্রিজের ভিতরে ময়লা খুবই কম হয়। শুধু বরফগুলো উঠালে তারপরে ফ্রিজটা একটু মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। ভিতরে সব জিনিসপত্রগুলো আমি বের করে ফ্রিজটাকে অফ করে দিব। কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজটা অফ থাকবে। আর এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এই কিছু ময়লাই হয়েছে, আর এগুলোর জন্যই আমি আজকে ফ্রিজটাকে ক্লিন করে নেব। আনহার বাবা এখনও ঘুমাচ্ছে, তো একটু পরে তারা উঠে নাস্তা করবে। আমি এখনও নাস্তা করিনি,
তাদের সাথেই নাস্তা করব। প্রথমে আমি ফ্রিজটাকে অফ করে নিলাম। এটা হচ্ছে আনহা আর আনহার বাবা উঠার পরে আমরা নাস্তাটা করে নিচ্ছি। তো নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন চা খেয়ে নিচ্ছি সবাই। আর আমি এখানে একটা প্যাড নিয়ে বসলাম, কিছু বাজারের লিস্ট করা দরকার। তো যেহেতু আনহার বাবাও সামনে আছে, আমরা খাচ্ছিলাম, তো সেই সাথে বসে বসে একসাথে লিস্টগুলো করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় লিস্ট করতে গেলে এটা সেটা ভুলে যাই, প্রয়োজনীয় জিনিসপত্র মনে থাকে না, এই জন্য একসাথে দুজনে মিলে বসেই লিস্টগুলো করছি আজকে। বর্তমান পরিস্থিতিতে জিনিসপত্রর দাম যেভাবে বাড়ছে, জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে আসলে আমাদের মতো মধ্যবিত্তদের সংসার কিভাবে টিকবে এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তবে কোনো প্রয়োজনীয় জিনিস ছাড়া তো আর চলবে না, সেগুলো তো যেভাবেই হোক কেনাই লাগবে। যেমন ধরেন চাল ডাল তেল, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো ছাড়া তো চলবেই না। তো আমি যেটা করি, যেগুলো একদমই আমার প্রয়োজন, যেগুলো ছাড়া একদম চলাই যাবে না, সেগুলো আমি একটা খাতায় এভাবে লিস্ট করে নেই, যাতে করে আমার কেনার সময় খুব সুবিধা হয়। আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি যাতে নিতে পারি, কারণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারকে অনেকটাই বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের মহিলাদেরই। কিন্তু তো সেই ক্ষেত্র থেকে এই টিপসগুলো যদি সবাই ফলো করি, মানে যেগুলো আমাদের একদমই এগুলো ছাড়া চলবেই না, এরকম কিছু জিনিসপত্র আমরা কিনে রেখে দিতে পারি। আমি এখানে লিস্ট করে নিচ্ছি যেগুলো বাসায় আমার একদমই নেই আর এগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবনযাপনও চলবে না। তো এগুলো লিখে নিচ্ছি আর বাজার থেকে সব বিকালে নিয়ে আসব। কিছুক্ষণ লিস্ট করার পরে এখন আবার ফ্রিজে চলে আসলাম। তো ফ্রিজের বরফ অনেকটাই গলে যাচ্ছে, এখন আমি ফ্রিজের যে নর্মাল সেক্টরটা আছে সেটা থেকে আমি আমার সব জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি। আর নাস্তাটা খেয়ে টেবিলটাও নোংরা হয়েছিল, টেবিলটাও আমি ক্লিন করে নিয়েছি। আর ওই পাশে গিয়ে রান্নাঘরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু তরকারি রান্না করে রেখেছিলাম আগেই। আর আজকে ডাল আর সাথে একটা কিছু করব আর তরকারিটা গরম করব। যেহেতু বন্ধের দিন আর বাসায় অনেক কাজকর্মও একসাথে জমা হয়ে গিয়েছে, রোজার আগেই সেগুলো করে নিতে হবে, তাই রান্নাটা আগেই করে রাখলে সারাদিন কাজগুলো করে নেওয়া যায়। আর আনহার বাবা বাসায় আছে, ও তো আমাকে কিছুটা হেল্প করছে। ফ্রিজটাকে আমি প্রথমে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আর এখন একটা বোলে আমি কিছু পানি নিয়ে এখানে একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, এক প্যাকেট শ্যাম্পু। এখন ফ্রিজটাকে ভালো করে মুছে নেব। তো শ্যাম্পুটা দিয়ে যদি ফ্রিজটাকে ক্লিন করা যায়, ফ্রিজটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, এই জন্য আমি ফ্রিজ ক্লিন করলে শ্যাম্পুটা দিয়েই ক্লিন করি। আর এখানে সব ফ্রিজের নর্মাল ফ্রিজের যে জিনিসপত্রগুলো আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি আর ফ্রিজটাও ক্লিন করা হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় আমি সবগুলো কাজই করে নিয়েছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। এখন হচ্ছে বিকেলবেলা, আমরা দুপুরের খাবার দাবার করে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি বাহিরে। তো বলেছিলাম কিছু কেনাকাটা লাগবে আজকে আমাদের, যেগুলো একদমই প্রয়োজন সেগুলো কেনার জন্য বের হয়েছি। তো আমরা স্বপ্নতে চলে এসেছি, যেহেতু স্বপ্ন থেকেই আমরা সবসময় বাজার করি। এখন আমার ঘরে চাল শেষ হয়ে গিয়েছিল, তো চাল দেখছিলাম। আর রেগুলার আমরা যে চালটা খাই সেই চালটাই নিয়ে নিচ্ছি। আর আন্না দেখতে পাচ্ছেন ট্রলি নিয়ে যাচ্ছে সে, এটা তার অভ্যাস, স্বপ্নতে আসলেই তার ট্রলিটাকে ঠেলতে হবে। তো যেহেতু আজকে বাজারের পরিমাণটা একটু বেশি ছিল, সে নিতে পারতেছিল না। আর আমিও জিনিস নিচ্ছিলাম আর ক্যামেরাতে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম আপনাদের জন্য। এখন বাজে রাত 9টার মতো, আমরা বাসায় চলে এসেছি, বিকালে বের হয়েছিলাম। তো বাহির থেকে কিছু হালকা নাস্তাও করেছি আমরা বাজার শেষ করে। এখন বাজারগুলো এনে দরজার কাছে রেখে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, যেহেতু বাহির থেকে এসেছি। আর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এখন বাজারগুলো গুছাতে চলে আসলাম।
তো আমার এক প্যাকেট চাল এখন লাগবে না। চালটাকে একটা কন্টেনারে রেখে দিলাম, আর এক প্যাকেট চাল আমি আরেকটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। সেই সাথে অন্যান্য বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আজকে শুধু আমার ঘরে যেগুলো লাগবে বা যেগুলো আমরা নিত্যদিনে ব্যবহার করি সেগুলোই কিছু কেনাকাটা করেছি, বাড়তি কোনো কিছুই কেনাকাটা করিনি। এখানে আনহা চকোস নিয়েছি, যেহেতু আনহা চকোসটা পছন্দ করে তো আমার রেগুলারই লাগে। নিয়েছি চিনি, চিনি তো লাগবেই। আর এখানে একটা জিনিস নিয়েছি, এটা খুবই পছন্দ হয়েছে আমার, খিচুড়ি মিক্স। তো এখানে চালের সাথে অনেকগুলো ডাল দেওয়া আছে একসাথে, তো এটা দেখে পছন্দ হলো তাই এটা নিলাম। আর কিছু মাংসের মশলা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আর আনহার জন্য কিছু বিস্কিট, যেহেতু বিকেলবেলা সে ঘুম থেকে উঠে খায়, এগুলো তার জন্য নিয়ে আসা হয়েছে। এখন আমি একটা কন্টেনার নিয়ে সবগুলো বাজার আমি কন্টেনারে রেখে দিচ্ছি। এখন আপাতত আমার এগুলো লাগবে না, তো যেদিন লাগবে সেদিন আমি এখান থেকে বের করে নেব। তো বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা চাইলেই দেখে নিতে পারেন। আর অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই ভিডিওটির কোথাও কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো নাও লাগে সেক্ষেত্রেও আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই কিন্তু আমাদের কাজ করার অনেক অনুপ্রেরণা যোগায়। তো এখন আমি আরও একটা ব্যাগ নিয়ে নিলাম, আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো আমি নিচ্ছিলাম। এখানে আছে নুসনি, তো আমি গিয়ে দেখি যে নুসনিতে একটা অফার চলছে, খুবই ভালো লাগছে আমার এটা দেখে। এখানে 6 পিস নুসনি আছে। বাসায় লবণ শেষ হয়ে গিয়েছিল, লবণটাও নিয়ে আসলাম। তো সব কিছু একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি, পরে তো আবার কিনতেই হবে, তো আবার দাম বেড়ে গেলে সমস্যা, এই জন্য একেবারেই নিয়ে আসাটাই ভালো। আর এখানে একটা চাটনি নিয়ে এসেছি, যেহেতু আমরা খিচুড়ির সাথে খাই সেজন্য। এখানে আছে আমাদের গোসলের টাওয়াল, যেহেতু আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছিল আবার নিয়ে আসলাম দুইটা। আর আমার ফেস ওয়াশও শেষ হয়ে গিয়েছিল, তো একটা ফেস ওয়াশও নিয়ে আসলাম। এটা খুবই সুন্দর ব্লুবেরি একটা অয়েল ক্লিনার ফেস ওয়াশ, তো এটাই ইউজ করি আমি। আর সেই সাথে আরও একটা নিয়ে আসলাম, দেখলাম যে এটাও ভালো হবে, তো একটা সাথে একটা ফ্রি। এটা লেমন ফ্লেভারের, তো এটাও নিয়ে আসলাম। যাই হোক, বাজার গোছাতে গোছাতে আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।